ভাবে, আটাইতকৈ বিশ্বাসী বুলি আপনি কাক ভাবে, যোনে আপনার ঠগিব নোৱাৰিব, যোনে আপনার বিশ্বাসঘাতকতা নকৰিব বুলি আপনার মনে কয়, সেই তেনেকুৱা এজন বা দুজন ব্যক্তির ওচৰত গৈ আপনি কথাখিনি পরামর্শ কৰক যে আপনার নামটো কিয় কৰ্তন গৈছে আৰু নামটো কেনেকে আনিব পৰা যাব। যদে বদে মানুষের কথা নশুনিব, আজির তারিখত সমগ্র অসমতে এক প্রকারের দালালে গিজগিজায় গিজগিজনি আরম্ভ করে দিছে, গাঁয়ে ভূয়ে ঘরে ঘরে গিয়ে তেওঁলোকে তালিকা বনোৱা আরম্ভ করে দিছে, আর তেওঁলোকে কব বিচাৰিছে যে ভাই আপনার নাম তো এনআরসিতে আহা নাই, গতি মূল লগত একজন ভাল এডভোকেট সম্পর্ক আছে, আপনার নাম এনআরসিতে আহি যাব। মানুষজন তো ভাবি সর্বনা, এটা তো ডাইরেক্ট ফেরেস্তা না পাইগুলো, গতি ফেরেস্তার লগত অল্প মিল করি, হয় হয় আপনি ভাল কাম ভাল কথা কইছে। হি লাহেকে কব আপনার, আপনার এই গোটে কাগজপত্র উলওয়ার পর আরম্ভ করে এডভোকেটের ফিজ দেওয়ার পর আরম্ভ করে গোটে প্রক্রিয়াটা শেষ করালেকে আপনার খরচ হবো 70,000 টাকা। তো ভাই মূর্তি ইমান টাকা নাই, ওই গরিব মানুষ পরিয়া খাল গরু রয়েছে, বিক্রি করলে পাম কিমান 20,000, ওই তো দিব নিম। তুমি এইবিলাক কথা কলে হব নাকি? দক্ষিণ সাইডে দেখুন তোমার মাটি আছে যিনি কথা, এইখানে বন্ধক দিয়া নালে বিক্রি করা, আপনারা তো এনেকে ফুসলা ফুসলা তেলে মাটিও বিক্রি করাবো, গরু বিক্রি করাবো, মাটি বন্ধকও দিয়াবো, বিভিন্ন ধরনের লোকসান করাবো, গতিকে এই তেনেকুৱা ধরনের দালাল প্রকৃতি মানুষের পক্ষ আপনাদের না যাব। মই এখানে আরম্ভ কৈছো যে আপনি আটাইতকৈ ভাল পাই আপনি আলোচনাটা করিব, যদি মাঝে মানুষের কথা নশুনিব, আর যেসকল লোকের নাম এনার্জি দেখা নাই, যেসকলে ভয় খাই আছে, আমি তাকে তেগুলক এটা কথা কম, আর এই কথাখিনি গোটেই অসমতে কই আছো। আপনাদের আজি ইয়াতে মই এই খবর লৈছো, এটা কোনো ধরনের মাইকিং চাকিং একো করা নাই, এনে মানুষের মুখে মুখে এটা খবর কইছে যে ইয়াতে আজিজুর রহমান আহিব, আমচুর নেতৃবৃন্দ আহিব, এখন সভা হব, আমচুর কর্মী সকলের কর্মী সভা হব, আপনাদের শুনিয়ে আপনাকে ইয়াতে আহিছে, এতে মাইকত কোয়া হওয়া নাই, চিঠিও দিয়া হওয়া নাই, কোনো ধরনের প্রচার করা হওয়া নাই, আপনাদের যে কেজন আহিছে কেবল মাত্র আমচুক ভাল পাই কারণে ইয়াতে আহিছে বলে মই ধরে লৈছো। আর যদি হসাকে আপনাদের আমচুক ভাল পায়, সঁচাকে যদি আমচুক আপনাদের ভাল পায়, আজির এই সভাত উপস্থিত থাকা যখন লোকের নামে নাচি আহা নাই, মনের পর ভয় বা প্রার্থনা পেলাব লাগবে। মানে আই মাত্র কইসু, আপনাদের যদি সঁচাকে আমার ভাল পায় আর আপনাদের যদি মনত একটু বিশ্বাস আছে যে আমি আমচুর কর্মী সকলে আপনাদের কারণে কিবা নয় কিবা উপকার করে দিব পারিম, তেতিয়াহলে আপনাদের মনত থাকা ভয় ভাবটা আজি এই মুহূর্তে আঁতরাই দিব লাগিব। কোনো ভয় কৰিব নোৱাৰিব, এনআরসিত নাম নহা সকলের যেটো আজির তারিখত স্থিতি, এনআরসিত নাম আহা সকলের একই স্থিতি, এনআরসিত নাম আহাজনেও যিখিনি অধিকার পাব, আপনাদের যিসকলের নাম আহা নাই তেওঁলোকে এই সমানখিনিয়ে পাব। রেশন কার্ডর এনআরসিত নাম থাকাজনে রেশন কার্ড দিয়ে যিখিনি চাউল পাব, এনআরসিত নাম থাকাজনেও রেশন কার্ড দিয়ে এইখিনিয়ে পাব। কালিলৈ যদি ইয়াতে ইলেকশন হয়, এনআরসিত নাম থাকাজনে ভোট দিব পারিব, এনআরসিত নাম নথকাজনে ভোট দিব পারিব। আমার থাকিল কি ভয় কি হল আমার, আপনাদের লৈ যাব ইয়ার পড়া, আপনাদের লৈ যাব ইয়ার পড়া, পাঁচমাইলত নারাখে, অসমত নারাখিব, এই ভয়, ডিটেনশন ক্যাম্পত সোমাবা রাখিব, এইটো ভয়, কোনো ধরনের ভয় নাই, আপনাদের পারিব না পাঁচমাইলের পর আপনাদের ঘরের পর উঠাই লই যাব পারিব। মোর ডিঙ্গি তো ভাল নয় কারণে মই লালে কথা কিনে কই আছো, আপনাদের বুঝিবলে যত্ন করক যে কোনো কারণেতে এজনও বৈধ ভারতীয় মানুষক আপনার ঘরের পর উঠাই নিব নোৱাৰে। কারো বাপেকরে ধন নাই যে আপনাদের 1971 চনের 25 মার্চ তারিখের পূর্বর বৈধ নথিপত্র থাকা লোকক ঘরের পর উঠাই গাড়িত উঠাব বা তেওঁলোকে আহি কব যে আপনি ইয়ার যাব লাগিব, ধন নাই কারো, কোনো কারণে দিয়ে নিব নোৱাৰে। নরেন্দ্র মোদিয়াই কোক, অমিত শাহকেই কোক, সর্বানন্দ সোণোৱালের কথাই কোক, আর ওই ভগবত মাস্টার হিমন্ত বিশ্ব শর্মার কথাই কোক, কোনেও একো করিব নোৱাৰে। কেউ ভাই ভাই আপনাদেরকে, আপনাদের আহক, দিল খুলি আহক, এখন আমার দেশ, এ ভারত আমার, এ অসম মাতৃ আমার, আমার এনআরসি বনাই আছে, এই এনআরসি বনাব যাওতে কিছু সংখ্যক বিষয়া কর্মচারিয়ে অন্যায় ভাবে আমার কিছু আই মাতৃ কিছু সন্তান কিছু আমার মানুষের নাম কর্তন করেছে, সেই বলিয়ে আমি অসম ত্যাগ করিব লাগিব, সেই বলিয়ে
আমি রাতি টোপনি আমাৰকে থাকিব লাগিব, সেই বুলিয়ে পতাকাত আমি ভুগিব লাগিব, সেই বুলিয়ে আমি হীনমান্যতাত ভুগিব লাগিব, আমি ভাই ভাই কাজিয়া কৰিব লাগিব, মই যোন তোৰ কাৰণে মোৰ নাম নাহিল, তই ফোনটো উদ্দেশ্যে বিয়োগ কৰি দিয়া নাই, তাৰ লগত মই কাজিয়া কৰি থাকিব লাগিব, এইবিলাক সব মিছা কথা, সব পাহৰি যাওক আপোনালোকে। বৈধ ভাৰতীয় যিসকল লোক ইয়াতে যদি কোনোবা 1971 চনৰ 25 মাৰ্চ তাৰিখৰ পিছত কোনোবা দেশৰ পৰা ইয়াতে আহি ঘৰ চৰ বনাই থকা মানুহ আছে, মই তেখেতসকলক কৈ আছো, আপোনালোকৰ কাৰণে আমি একো কৰিবতো নোৱাৰিমেই, খালি এটা পৰামৰ্শ আপোনালোকক দিব পাৰোঁ। সেই পৰামৰ্শটো হৈছে যে এই সভাখন শেষ হৈ যোৱাৰ পিছত নিজে নিজেই ইয়াৰ পৰা গুচি যাওক, কোনেও কোৱাৰ আগতেই গুচি যাওক, এই অসমমূলক ভাৰত ভূমি আপোনালোকে ত্যাগ কৰি দিয়ক। আপুনি মুছলমানো হ'ব পাৰে, আপুনি হিন্দু হ'ব পাৰে, আমাৰ ক'ব লাগে একো নাই। 1971 চনৰ 25 মাৰ্চ তাৰিখৰ পিছৰ যদি কোনোবা আছে ইয়াত এইখন সভাত যদি কোনোবা আছে, এই অঞ্চলত যদি কোনোবা আছে, আপোনালোকে যদি কোনোবাই কাৰোবাক চিনি পায়, তেওঁলোকক কাণে কাণে পৰামৰ্শটো দি দিব। আনচুৱে কৈ গৈছে যে কোনো কাৰণতে তুমি ইয়াত থাকিব নোৱাৰিবা, গতিকে তুমি জয় থাকোঁতে ভংগ দিয়া ভাল, তোমাক পুলিচে ধৰাত কৈ তুমি মনে মনে কোন যিনফালেদি আহিছিলা সেইফালেদি তুমি গুচি যোৱা, আমাৰ ক'বলগীয়া কোনা থাকিব, আপোনালোকৰ আপত্তি আছে? আছে আপোনালোকৰ? নাইতো। আমি কোন অগ্ৰ লোকৰ পক্ষত আছো? যিসকল লোক 1971 চনৰ 25 মাৰ্চ তাৰিখৰ পূৰ্বৰ বৈধ শুদ্ধ নথি থকা লোক, আমি সেইসকলৰ পক্ষত আছো। আৰু আমি ভাবো যে সেইসকল লোকে কোনো কাৰণতে ভয় নকৰিব, তেওঁলোকে কোনো কাৰণতে হতাশাত নভুগিব, তেওঁলোকে কোনো কাৰণতে হীনমন্যতাত নভুগিব। যিসকলে আজিৰ আগলৈকে ভাত খোৱা এৰি দিছিল, আজিৰ পৰা গৈ ভাত খাব, আজিৰ পৰা ভাই ভাইৰ মাজত কাজিয়া নাথাকিব, আৰু আজিৰ পৰা কোনো কাৰণতে তেওঁলোকে বজাৰত গৈও মন মাৰি বহি নাথাকিব। চাহৰ দোকানত বহুত মানুহ দেখা যায়, চবেই কথা পাতোঁতে কোনত বহি থাকে, লাল চাহ কাপ লৈ মনে মনে খাই থাকে আৰু শুনি থাকে কথাবিলাক, তেওঁ ভাবি থাকে বা তেওঁলোকৰ নাম এনাৰ্জিত আহি গৈছে, কি ফূৰ্তি, আৰু মোৰ নামটো অহা নাই,